কান্না ছাড়া তো উপায় নেই। এই দেখেন কান্না করতেছে, এই যে কান্না করতেছে, আপনি হাটে এসে একজন 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 খামারি ভাবে কান্না করবে সেটা আসলে এটা কিন্তু কেউ মেনে নিতে পারে না। এত কষ্ট করে বড় গরুগুলা পালন করে তারা যদি নেতৃত্ব বিক্রি করতে না পারে, তাদের কান্না ছাড়া কোনো উপায় নেই। এইসব খামারিদের কান্না দেখার মতো কি কেউ নাই এই বাংলাদেশের মধ্যে? ভাই কান্না করবেন না, আল্লাহ আপনার মনের ইচ্ছা পূরণ করবে। এই যে ভাই কিন্তু একদম অসুস্থ হয়ে গেছে, উনি কান্না করে তারপর চাচ্ছে যে এগুলো তিনি বিক্রি করতে পারেন। বাসায় ভালো ছিলাম, গাবতলের হাড়াইয়া ভালো নাই, কারণ গাবতলের হাড়াইয়া দেখলাম যে গরুর দাম অনেকই কম, ছাগলের টাকা দিয়া গরু নিয়ে যাইতে আছে মানুষে। ইমরান সাহেব একটা ছাগল পাঁচ লক্ষ টাকা 15 লক্ষ টাকা বিক্রি করছে শুনলাম, তারপরে যে দুইটা তিনটা বাহামা গরু 2 কোটি 60 লক্ষ টাকা বিক্রি করছে, সেই হিসাবে দেখা যায় মনে করেন গাবতলির ভুল গরু বেচলেও ওনার টাকাটা সমান হবে না যা ভাবে বুঝি। তিন গরু যদি 2 কোটি 60 লক্ষ টাকা বিক্রি করে আর আমরা এত সুন্দর গরু আনছি, একটা ছাগলের দামও বলে না 15 লক্ষ টাকা উনি ছাগল বিক্রি করে, তাহলে আমরা কোন অবস্থায় আছি আর তারা কোন অবস্থায় আছে? তারা খামার থেকে গরু বিক্রি করে বাজারের এমন ড্যাম ফালায় যে আরও ছোটো খামারি যারা আছে এবং ছোটো কৃষক যারা আছে তারা যে না টিকতে পারে, তারা আমাদেরকে মনে করেন উল্টা ফুল্টা পেঁচে ফালাইয়া তার ওই হাটের থেকে কম দামে গরুগুলো কিনে নিয়ে যায়। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতু। আচ্ছা ভাই কেমন আছেন? আমি আল্লাহ পাকের ইচ্ছা দিনে ভালো আছি, কিন্তু বাসায় ভালো ছিলাম, গাবতলির হাড়াইয়া ভালো নাই, কারণ গাবতলির হাড়াইয়া দেখলাম যে গরুর দাম অনেকই কম, ছাগলের টাকা দিয়া গরু নিয়ে যাইতে আছে মানুষে, ছাগলের টাকার বদলে গরু কিনতে আছে, এত দাম কম গাবতলির হাটে গরু। তা আমি এই গরুটা নিয়ে আসছি, আসার পরে অনেকে 300 350 আপনার 7-8 লাখ টাকার গরু 300 350 250 এরকম দাম বলে, তাই আমি আর কি পেঁচাপেচি না বলে ফিক্স রেট দিতে চাইছিলাম যে আমার গরুটা 550 হলে আমি ফিক্স রেটে বিক্রি করবো। 5,50,000 টাকা হলে ফিক্স রেট। আপনি গরুটা হাটে দাম চেয়েছিলেন কত? আমি 750 দাম চাইছিলাম। আচ্ছা 750 দাম চাওয়ার পরে 300 350 250 এরকম দাম বলে এত বড় গরুর, তাতে দেখা গেছে আমরা যে আজকে আমি এই যে 2 বছর ধরে গরুটা পালছি, অক্টোবর মাস 2022 রোজ শনিবার দিন হজরতপুর হাটের থেকে কিনছিলাম। আচ্ছা তারপরে এতদিন ধরে যে পালছি গরুর পিছনে আমার 10 লক্ষ টাকার উপরে খরচ হয়েছে তাতে দুই বছরে। প্রতিদিন যদি আপনার একটা গরুর পিছনে বড় গরুর পিছনে 700-800 টাকা খরচ হয় তাহলে 2 বছরে কত টাকা খরচ হয়? আচ্ছা 800 টাকা করে হলে 24,000 টাকা। হ্যাঁ আচ্ছা 1 বছরেই তো তাহলে আপনার প্রায় কত? প্রায় 2.5 লাখ টাকা বা 3 লাখ টাকা, তাও তো হয় না ভাই? তাহলে হ্যাঁ যেটা আর কি 6 লাখ টাকা হইলে ওরকমই আর কি যেটা বললাম আমি, ঠিক আছে বলে ফেলছেন 10 লাখ। আচ্ছা দর্শক এটা আপনারা একটু সংশোধন করে নেবেন, ভাই আসলে মুখ দিয়ে চলে আসছে, অনেক কষ্টের মধ্যে আছেন, ওইভাবে হিসাব করে বলেন নাই। আচ্ছা 4-5 লাখ টাকা খরচ হয়েছে? 4-5 লাখ টাকা খরচ হয়েছে, এবং গরুটা কিনছিলাম আমি 230 দিয়া। 230 ছাগলের দামে গরু পাওয়া যাইতেছে কি বলেন? হ্যাঁ আপনার আরো যাচাই করে দেখেন, অনেকে যে গরু নিয়ে যাইতে আছে 30-60,000-70,000 টাকা দিয়ে, অনেক বড় বড় গরু বিক্রি করছে শুনলাম, তারপরে যে দুইটা তিনটা বাহামা গরু 2 কোটি 60 লক্ষ টাকা বিক্রি করছে, সেই হিসাবে দেখা যায় মনে করেন গাবতলির ভুল গরু বেচলেও ওনার টাকার সমান হবে না যা ভাবে বুঝি। কি বলেন? গাবতলির ভুল গরু বিক্রি করে আপনি দেখেন, তিন গরু যদি 2 কোটি 60 লক্ষ টাকা বিক্রি করে আর আমরা এত সুন্দর গরু আনছি, একটা ছাগলের দামও বলে না 15 লক্ষ টাকা উনি ছাগল বিক্রি করে, তাহলে আমরা কোন অবস্থায় আছি আর তারা কোন অবস্থায় আছে? তারা খামার থেকে গরু বিক্রি করে বাজারের এমন ড্যাম ফালায় যে আরও ছোটো খামারি যারা আছে এবং ছোটো কৃষক যারা আছে তারা যে না টিকতে পারে, তারা আমাদেরকে মনে করেন উল্টা ফুল্টা পেঁচে ফালাইয়া তার ওই হাটের থেকে কম দামে গরুগুলো কিনে নিয়ে যায়। তাই যে একটু যদি বলতেন এই যে পেঁচে ফালিয়ে আসলে গরু কিনে আপনার এই যে এই বছর কি এরকম পেয়েছেন কিনে, যে হাট তোমরা ফাঁকা দেখতেছি বড় গরু তেমন দেখতে পাচ্ছি না, কি মনে হয় এই খামারিরা কি গরু কিনেছে না আসলে যারা কুরবানি দিচ্ছে তারাই এই বড় গরু? অনেক খামারিরাই মনে করেন যে হাটের থেকে গরু কিনে নিতে আছে কম দামে, তাই এবং দেখা গেছে আমরা যে গরুগুলো বিক্রি করতে পারতে আছি না পরবর্তীতে হাটে উড়াইমু তারাই আবার কম দামে ওগুলো কিনে নিয়ে থাকে, আমাদেরকেও আরও দেখা গেছে মনে করেন যে বলে এত বড় গরু হ্যাঁ টিকবো না, সমস্যা থাকতে পারে, স্টোক করবো বাজে ধরনের মনে করেন যে মধ্যম ইয়ার ভিতরে থাকি আমরা, টেনশনে থাকি, তাতে দেখা গেছে আমরা কম দামে বিক্রি করে ফেলাই, দেখা গেছে বাজেতমূলক আমি একটা গরু পালছি
ওইটা মনে করেন যে দেখা গেছে আমার অনেক টাকার প্রয়োজন, আমি ব্যস্ত হবেই, কারণ সে কম দামে বললেও ব্যস্ত হবে, বেশি দাম বললেও ব্যস্ত হবে, তাতে বাধ্যতামূলক আমাদের ঠেকা বিক্রি করে ফেলাই। আমরা কি বলতে পারি যে তাহলে আসলে আপনারা যারা বড় গরু পুষেছেন, গাবতলী হাটে নিয়ে এসেন, বড় গরু নিয়ে এসে এখন বিপদের মধ্যে রয়েছেন? আমি আমার জানা সত্ত্বেও আর আমার বুঝ থাকা অবস্থায় আমি কোনোদিন আর বড় গরু পালবো না, ছোট গরু পালবো, ছোট গরু পাইলে বড় গরুর দামে বিক্রি করবো, আর বড় গরু পাইলে ছাগলের দামে বিক্রি করবো না, এটা হলো আমার নিয়ত। আমি মনে করেন যে ছোট গরু পাইলা বড় গরুর টাকা নিব, আর বড় গরু পাইলে ছাগলের দাম নিব না। বাবি কি জানে গরু যখন বিক্রি হয় নাই? বাবি হলো মোবাইল বন্ধ রাখছে, কারণ ফোন দিব দেখে মোবাইল বন্ধ, আমার মোবাইল বন্ধ। গরু বিক্রি না করে বাড়িতে গেলে জায়গা দিবে, তারপর একটা কষ্ট আছে না মনে, অনেক কষ্ট করে কষ্ট করছে। দর্শক, এই যে গাবতলী হাটে যে গরুগুলো নিয়ে আসে তারা কিন্তু বেশ আদর যত্ন করে বড় গরুগুলোকে পালন করে, যেমন উনি আছেন, উনার স্ত্রী আছেন, তারা কিন্তু নিজের সন্তানের মতো এইসব গরুগুলোকে পালন করেন, কিন্তু সেই গরুগুলো যখন তারা বিক্রি করতে না পারে, এর থেকে হতাশা আর কী হতে পারে? উনার চোখে কিন্তু অলরেডি পানি চলে আসছে, আপনি ভালো করে দেখেন, উনার চোখে পানি টলমল টলমল করতেছে। এমন একজন খামারি এত বড় গরু নিয়ে আসছে কিন্তু সে বিক্রি করতে পারছে না, উনি কান্না কান্না ছাড়া তো উপায় নেই। এই দেখেন কান্না করতেছে, এই যে কান্না করতেছে, গাবতলী হাটে এসে একজন 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 খামারি ভাবে কান্না করবে সেটা আসলে এটা কিন্তু কেউ মেনে নিতে পারে না। এত কষ্ট করে বড় গরুগুলো পালন করে তারা যদি এত বিক্রি করতে না পারে, তাদের কান্না ছাড়া কোনো উপায় নেই। এইসব খামারিদের কান্না দেখার মতো কি কেউ নেয় বাংলাদেশের মধ্যে? প্রতি বছর কি গাবতলী হাটের মধ্যে এসে এই খামারিরা এভাবে কান্না করবে? আর যদি এইভাবে কান্না করতে থাকে গাবতলী হাটে, তো এই বড় বড় গরুগুলো আর খামারিরা নিয়ে আসতে পারবে না। আমরা চাই যে এই বড় বড় গরুগুলো তারা যদি আমি ক্রয় করে নিয়ে যাক। ভাই কান্না করবেন না, আল্লাহ আপনার মনের ইচ্ছা পূরণ করবে। এই যে ভাই কিন্তু একদম অসুস্থ হয়ে গেছে, উনি কান্না করে তারপর চাচ্ছে যে এগুলোটি তিনি বিক্রি করতে পারেন, যাতে এগুলো যদি তার বিক্রি হয়ে যায় তার পরিবারের মানুষজন নিয়ে হয়তো ছেলে পেলে নিয়ে কিছু ডাল ভাত খাবে বা কিছু অর্থ থাকবে সেখানে। কিন্তু যদি এটাও না হয় এইসব খামারিদের জায়গা আসলে কোথায় হবে? আপনাকে ভালো করে বলে এইসব খামারিদের জায়গাটা কোথায় হবে? তারা তো নিঃস্ব হয়ে যাবে এরকম যদি মানে এই গরুগুলো বিক্রি করতে না পারে। ভাই সর্বশেষ কী বলার আছে আর বলেন? আমার আর সর্বশেষ কিছু বলার নেই, কেউ যদি মনে ধরে এবং মায়া লাগে আমার গরুটা 550,000 টাকা হইলে আমি বিক্রি করে দিই। নাম্বারটা বলে দেন। 01925612706। আচ্ছা, আমরা নাম্বারটা দিয়ে দিব অবশ্যই। হৃদয়বান ক্রেতা যারা আছেন, আমরা চাইবো যে আজকের মধ্যেই এবং রাতের মধ্যে আপনারা এই বড় গরুটি বাড়ির কাছ থেকে সংগ্রহ করুন। আমরা সবসময় বলি খামারিদের বাঁচান, কারণ এইসব খামারিদের না বাঁচে এই বাংলাদেশের মধ্যে এই সেক্টরে কিন্তু আর কেউ আসবে না। ভাই ভালো থাকেন, আমরা চাই বিক্রি ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। আসসালামু আলাইকুম।